চশমার ইতিহাস। বর্তমানে চশমা শব্দটি খুবই পরিচিত। দাদু বা বাবার চোখের দিকে তাকালেই বোঝা যায় ওনাদের চোখের পাওয়ার কমে গেছে। চশমার সবথেকে বড় ব্যবহার হলো চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করা। এত বড় কাজের জিনিসটি কে প্রথম আবিষ্কার করেছিল তার কোন হদিস ইতিহাস থেকে জানা যায় না। তবে যতটুকু জানা যায়, 1266 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রজার বেকন এক ধরনের কাঁচ আবিষ্কার করেছিলেন। আর এই কাঁচের বিশেষত্ব ছিল যে এই কাঁচের মধ্য দিয়ে তাকালে ছোট জিনিসকে বড় করে দেখা যায়। কিন্তু চশমা বলতে যা বোঝায় তা রজার বেকন আবিষ্কার করতে পারেননি। পরবর্তীতে 1352 সালে কোন এক সময় কর্ডিনাল ওগন এর একটি তৈলচিত্র আঁকা হয়েছিল। তাতে শিল্পী ওগনি চশমা পড়েছিলেন। আর এ থেকেই ধারণা করা হয় যে 1266 সাল থেকে 1352 সালের মাঝে কোন এক সময়ে কোন অজ্ঞাত বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন চশমা। তবে তখনও চশমার ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়নি। চশমার ব্যবহার মূলত শুরু হয় যখন ছাপার বই প্রকাশিত হয়। বই পড়তে গিয়েই মানুষ প্রথম আবিষ্কার করল যে তারা চোখে কম দেখে আর তাদের দৃষ্টিশক্তিও অন্যদের থেকে আলাদা। আর এজন্যই চশমার ব্যবহার দিন দিন বাড়তে থাকল। এরপরে কেটে যায় অনেক বছর। 1629 সালের দিকে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস গিল্ড নামের একটি বড় চশমার কারখানা প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছিলেন। এরও প্রায় অনেক পরে 1784 সালে চশমার কাঁচের অনেক উন্নতি সাধন করেন মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আর তিনিই প্রথম চশমার বাইফোকাল কাঁচ আবিষ্কার করেন। এরপর থেকেই চশমার ব্যবহার সব জায়গাতেই দেখা যায়। শুরু হয় সাদা কালো বাহারি রঙের চশমা তৈরি। তৈরি হয় চোখের দৃষ্টি শক্তির তারতম্য অনুসারে নানা পাওয়ারের চশমার কাঁচ। বর্তমানে চশমার ব্যবহার অনেক। ছোট থেকে বড় সবাই এখন চশমা ব্যবহার করেন। কেউ বা চোখের পাওয়ার কম বা বেশি করার জন্য, কেউ বা রোদ থেকে চোখকে রক্ষা করতে, আবার কেউ একটু ভাব নেওয়ার জন্য চশমা পরে থাকে। চশমাকে এখন ফ্যাশনের অন্যতম দিক হিসেবে বিবেচনা করা হয়। আমাদের চ্যানেলে ভিজিটের জন্য আপনাদের অভিনন্দন। মুজিবনগর খবর .com এর আয়োজনে সম্পাদক ও প্রকাশক মহসিন আলী আঙ্গুর এবং ভাইস প্রিন্সিপাল শহীউদ্দিন ডিগ্রি কলেজ, ভাইস প্রিন্সিপাল সাবেক মেহেরপুর পৌর কলেজ।